আছো সব তোমরা? আমরা তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। সকালের বিছানা কিছু তোলা হয়নি, তাই সব তুলে নি। আর পুহু ওখানে শুয়ে পড়েছে। পুহু ওঠো, গুড মর্নিং বলো। গুড মর্নিং করো তুমি। চলো, আমার বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, রান্না টান্না করি। কি বলছিল এটা? হয়ে গেছে না? এই যে চুলের অবস্থা দেখছেন, কি অবস্থা চুলের! আর কিছুদিন পর একদম পুরো চুল উঠে যাবে, ন্যাড়া হয়ে যাবে একদম, চুল চুল একটাও থাকবে না। এত চুল উঠছে আমার মাথা থেকে, মানে কি বলবো, বলার কিছু নেই। যেখানে যাচ্ছি সেখানে চুল, যেখানে যাচ্ছি সেখানে চুল, খুঁজে খুঁজে মানে এরকম করে হাতে টানছি, একটা করে চুল চলে আসছে। জানি না চুল কী করে বন্ধ হবে ওঠা। এইটুকুই তো চুল আছে, এইটুকু শেষ হয়ে যাবে মনে হয়, এই চুলটুকুও থাকবে না আমার। চলো ফ্রেন্ড, আজকে তোমাদেরকে মাছ দই দিয়ে মাছ রান্না করা দেখাই, কিভাবে আমি রান্না করি। যে মাছ নিয়ে চলে এসেছে আশরাফ, এটা কাতলা মাছ, তো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই দইটা, এটা 200 গ্রাম দইয়ের প্যাকেট, তো আমি 100 গ্রাম অবধি দইটা নেব। দইয়ের মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব 1 চামচ। আর এটার মধ্যে দিয়ে দেবো জিরে গোল মরিচ ভাজা গুঁড়ো করা আছে, এটা দিয়ে দেবো। একটুখানি লবণ দেব, ভালো করে দইটাকে মাখিয়ে নেব। মাছটাকে আমি ভেজে নেব, চলো দেখাই। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেব। Thank you.
যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, ভালোভাবে ভেজে নিয়েছি। মাছের যে তেলটা আছে ওটা আমি রান্না করব। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিব, লবঙ্গ দিয়ে দিলাম, একটুখানি চিয়ে দেবো। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এই যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দেবো। একটু লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, এইটুকু লঙ্কার গুঁড়ো দেবো। এমনিতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে আমার দইয়ের সঙ্গে, ঝাল যারা খাবে অবশ্য একটু বেশি করে দিয়ে নেবে। মশলাটা আমার ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি দইটা আমি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দেব, শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো।
একটু ঢেকে দেব। হয়ে গেছে আমার মাছটা, এবার আমি এর মধ্যে একটু গরম মশলা পুরো দিয়ে দেব। মাছটা আমার হয়ে গেছে রান্না। এই যে বা দারুণ কালার হয়েছে, কি সেন্ট, খেয়ে দেখবো কেমন হয়েছে। উফ, রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেল আমার, তো এবার একটু চুলের যত্ন করব। ভীষণ চুল উঠছে, সব ফাঁকা হয়ে গেছে চুলগুলো। আর কুকুর কুকুর এখন মনে হয়েছে এখন পড়াশোনা করার ইচ্ছে হয়ে গেছে, তাই কুকুর পড়তে বসে গেছে। যখন মনে হয় তখন দাও আমি লিখি একটু। আমি এবার চুলে পেঁয়াজের রস দেবো, বানিয়ে নিয়েছি পেঁয়াজের রস, দেখাই ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ইভিয়ন 400, এই ক্যাপসুলটা দিয়ে দিয়েছি আমি, এটা দুটো দিয়েছি। এবার চুলে লাগাবো, আমার ছাদে এসেছি আমি চুল শুকাতে, কিন্তু রোদ নেই। আচ্ছা, রোদ নেই, তোমার চুল শুকা হচ্ছে না, কুকুরের চুল শুকা হচ্ছে না, রোদ চলে গেছে, মেঘ উঠে গেছে, এখন কি করে চুল শুকাবে জানি না। জানো না, তুমিও জানো না কি করে তোমার চুল শুকাবে, কুহু জানে না কুহুর কি করে চুল শুকাবে। কি হয়েছে, বেশি হয়েছে না? গুড ইভিনিং ফ্রেন্ড, তো এখন বাজে 7:10, কুহুকে ঘোরাতে নিয়ে গেছিলাম বাইরে একটুকু, এসে চাটা খেলাম, চা খাওয়া হয়ে গেছে আমার।
হয়েছে চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি কথা বলবো না অনেক বেশি কথা বলে ফেলেছি সারাদিন তো আমার ভিডিওটা তোমরা লাইক শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই তো চলো টাটা বাই বাই গুড মর্নিং গুড মর্নিং এখন